বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বয়স কম হোক বা বেশি, আমাদের অনেকেরই দেখা যায় খুব সামান্য পরিশ্রমেই প্রচণ্ড ক্লান্তি আসে। এটিও কিন্তু একটি রোগ। আয়ুর্বেদে এই রোগকে ক্লান্তি রোগ বলা হয়েছে। এই রোগের কিছু লক্ষণ রয়েছে যেগুলি আগে থেকে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই রোগের চিকিৎসা নেবার আগে লক্ষণসমূহ জানা না থাকলে ভুল চিকিৎসার সম্ভাবনা থাকে। আর যে রোগী হোক না কেন, ভুল চিকিৎসা সবসময়ই ক্ষতিকর। যাই হোক, লক্ষণগুলি জেনে নেওয়া যাক, তারপর আয়ুর্বেদ সম্মত ঘরোয়া চিকিৎসার আলোচনা করব। ক্লান্তি রোগের প্রধান লক্ষণগুলি হলো সামান্য পরিশ্রমেই ক্লান্তি আসে, কাজ করার কোনো ইচ্ছে থাকে না, মাথাটা ভারী লাগে, মাথায় যন্ত্রণাও হতে পারে, খুব পিপাসা পায়, ঠান্ডা জল বা পানীয় খেতে ইচ্ছে হয়, গরম কোনো পানীয়ের প্রতি রুচি থাকে না, আসলে তেমন কোনো পরিশ্রম না করেও ক্লান্ত বোধ হওয়া, সবেতে বিরক্তিবোধ, এটি হলো ক্লান্তি রোগ। এই সমস্যা বেশি দিন চলতে থাকলে শরীরে আরও অনেক ভয়ঙ্কর রোগ ব্যাধি সৃষ্টি হয়। সুতরাং এই সমস্যা হলে অবশ্যই দ্রুত চিকিৎসার প্রয়োজন। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে এই ক্লান্তি রোগের চিকিৎসা রয়েছে, যা অতি কার্যকরী এবং সহজ ঘরোয়া চিকিৎসা, কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এই চিকিৎসা নিজেই বাড়িতেই নিতে পারবেন। আমরা এই ভিডিওটিতে কয়েকটি ঘরোয়া চিকিৎসা তথা ওষুধের কথা বলবো, যার পক্ষে যে চিকিৎসা গ্রহণ করা সুবিধাজনক বলে মনে হবে এবং ওষুধ সেবন সুবিধাজনক বলে মনে হবে, তিনি সেই ওষুধই খেতে পারবেন। তবে একসঙ্গে দুটি ওষুধও খেতে পারেন, কোনো সমস্যা হবে না, বরং ফল দ্রুত পাওয়া যাবে। প্রথম চিকিৎসা, এই জন্য আমাদের প্রয়োজন হবে সুপুষ্ট নাশপাতি। নাশপাতি পরিষ্কার জলে ধুয়ে টুকরো করে নেবেন। টুকরোগুলি থেঁতো করে রস বের করে নিতে হবে। রসটা ছাঁকনিতে ছেঁকে নেবেন। নাশপাতির এই রস সকালে এবং বিকেলে খেতে হবে। সকালে এবং বিকেলে আলাদা করে রস তৈরি করে নিতে হবে। এভাবে দিন দশেক খেলেই ক্লান্তির সমস্যা দূর হবে। তাছাড়া এই ওষুধে পেটের যাবতীয় সমস্যাও দূর হয়। এবার দ্বিতীয় চিকিৎসার প্রসঙ্গে আসি। এই চিকিৎসাও অতি কার্যকরী, তবে সমস্যা হলো এই চিকিৎসা শুধুমাত্র গ্রীষ্মকালেই নেওয়া সম্ভব, কারণ এর জন্য যে ফল প্রয়োজন তা গ্রীষ্মকালীন। অবশ্য ক্লান্তির সমস্যাও গ্রীষ্মকালেই বেশি হয়। যাই হোক, দ্বিতীয় চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন হবে তরমুজ। তৎক্ষণাৎ ক্লান্তি দূর করতে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজের কিছুটা শাঁস চটকে ছেঁকে নিয়ে এক কাপের মতো রস বের করে নিতে হবে। এই রসে আধ চা চামচ চিনি মিশিয়ে পান করতে হবে। কয়েক মিনিটের মধ্যেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি এলেও এই ঘরোয়া চিকিৎসায় তা দূর হয়ে যাবে। এবার আসি তৃতীয় ঘরোয়া চিকিৎসার প্রসঙ্গে। এই জন্য দরকার ভালো মানের চা পাতা। উৎকৃষ্ট মানের চা পাতায় ট্যানিনের মাত্রা কম থাকে এবং ক্যাফিনের মাত্রা বেশি থাকে, তাই এটি আমাদের নার্ভ বা স্নায়ুকে সতেজ করে তোলে, দেহ মনে স্ফূর্তি আনে, অর্থাৎ ক্লান্তি দূর হয়ে যায় সম্পূর্ণভাবে। অতএব ক্লান্তি বোধ হওয়ার পর ভালো জাতের চা পাতায় তৈরি এক কাপ চা খেলে তৎক্ষণাৎ শরীর চাঙ্গা হয়ে উঠবে। যাদের ক্লান্তির জন্য ঘুম ঘুম ভাব সৃষ্টি হয়, তারা এই চায়ে একটু লবণ মিশিয়ে নিতে পারেন, তৎক্ষণাৎ ঘুম ঘুম ভাব কেটে যাবে। তবে এতে দুধ মেশানো চলবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।